স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে 17 শর্তে দীর্ঘ 5 মাস পর চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়া হচ্ছে। আগামীকাল শনিবার 22 আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে চট্টগ্রাম নগরীর পর্যটন স্পটগুলো। পর্যটকদের স্বাগত জানাতে নগরের বিনোদন কেন্দ্রগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। করোনা সংক্রমণ কমে আসায় সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলে বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়া হচ্ছে। পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে এইসব পর্যটন স্পট চালু রাখতে হবে। স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের যেতে হবে সব বিনোদন কেন্দ্রে। এতদিন সরকারের আরাহন নির্দেশনা না পাই কুলিবেল্লায়, এখন আগামী 22 তারিখ নির্দেশনা পাই কুলিবেল্লায়। এখন আরা প্রস্তুতি লোয়ের সম্পূর্ণ প্রায় প্রস্তুতি আরার শেষের দিকে, হাসকর্ম মোটামুটি 90% ওই গই। এখন আরা ইনশাল্লাহ হালিয়াতন আরা পর্যটক কলর ঢুকে বেল্লায় গিয়া গড়ি বেল্লায় মানে আরা আপ্রাণ চেষ্টা করছি 90% হাস শেষে গিয়ে গই। এখন পরিষ্কার পরিচ্ছন্ন তো গিয়ে এখন ইনশাল্লাহ আরা এখন মানে স্বাস্থ্যবিধি মানি, কিছু মানি, সরকারে যে নির্দেশনা দিই নির্দেশনা মানি আরা ইনশাল্লাহ গিয়া গড়ি থাকি। এতদিন নগরবাসী কল ঢুকি বেল্লায় আয় বেল্লায় বহুত গিয়া হয়েছে। এখন রাইট টাইট ব্যাগুন প্রস্তুত আছে, ব্যাগিন ঠিক আছে, বহুত দিন বন্ধ আসিল, আরা আবার নতুন করে আবার সুন্দর করে সাজা, এরা আবার সুন্দর করে গিয়া গুজি অন্যরা ব্যাগুনের আয় বেল্লায় আমন্ত্রণ জানায়। উল্লেখ্য গেল 18 মার্চ করোনা সংক্রমণের শুরুতে বন্ধ করে দেওয়া হয় চট্টগ্রামের সবকটি বিনোদন কেন্দ্র। নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত, সিআরবি শিরিস্তলা, ডিসি হিল চট্টগ্রামের চিড়িয়াখানা, ফয়েজ লেক, কর্ণফুলী শিশু পার্ক, আগ্রাবাদ জাম্বুরি পার্ক, চাঁদগাঁও স্বাধীনতা কমপ্লেক্স সহ বিনোদন কেন্দ্রগুলোতে লোকসমাগমের উপর নগর পুলিশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়। এর সাথে আনোয়ারা পার্কি সৈকত, রাঙ্গুনিয়ার শেখ রাসেল এবিএডি পার্ক, সীতাকুণ্ড ও বাঁশখালীর ইকো পার্ক, মিরসরাইয়ের মহামায়া লেক সহ সব বিনোদন কেন্দ্রেই লকডাউনের আওতায় আনা হয়েছিল। আর এখন অন্যান্য কিছুর মতোই পর্যটন স্পটগুলোও খুলে দেওয়া হচ্ছে। টেক্সট নিউজ, সি+ টিভি, চট্টগ্রাম।